নাবালিকা উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত চপকা নিষিদ্ধপল্লী এলাকায়। খবরের সূত্র ধরে জানা যায় যে শনিবার এলাকার দুর্বার সমিতির সদস্যরা খবর পায় যে চপকা নিষিদ্ধ পল্লীতে এলাকায় কোনো এক বাড়িতে নাবালিকার মেয়ে রয়েছে। তড়িঘড়ি খবর পেয়ে সেই বাড়ি গিয়ে ওই নাবালিকা মেয়েটিকে উদ্ধার করে দুর্বার সমিতি কার্যালয়ে নিয়ে আসেন তারা। একই সাথে খবর দেওয়া হয় সিডাব্লিউসি ও স্থানীয় পুলিশ প্রশাসনকে। খবর পেয়ে দুর্বার কার্যালয়ে পুলিশ প্রশাসন ও সিডাব্লিউসি আধিকারিকরা এসে পৌঁছায়। ঘটনা তদন্ত শুরু করেছে তারা। চাইল্ডলাইন ওই নাবালিকাকে উদ্ধার করে নিয়ে গিয়ে হোমে রাখেন বলে জানা যায়। আজকে একটা লোচনপুর লোকালি মেয়ে ধরেছিলাম, ধরার পর এখানে পেশা করতে এসেছিল, আমরা পরে অফিসে দিয়ে আসি। আমরা চাইল্ডলাইনে খবর দিই, চাইল্ডলাইন আসে, তার হাতে আমরা চাইল্ডলাইন কেন ধরলেন কেন দেখে জলে পেশা করতে এসেছিল, দু তিনটে বাড়িতে জলে পেশা করে ঢুকেছিল। আমার কাছে খবর আছে ফিল্ড ওয়ার্কারের কাছ থেকে, নাবালিকা ছিল। হ্যাঁ, দিয়ে আমরা জানতে পারি নাবালিকা 15 বছর মোটামুটি বয়স ছিল। আমরা চাইল্ডলাইনে খবর দিই, চাইল্ডলাইন আসে, চাইল্ডলাইন আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, আনন্দ বার্তা।